And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense? Father, Son, and Holy Spirit. The opportunity to ask. But even if you agree that what the Christians say that he was crucified, so if Jesus Christ peace be upon him died for three days, who controlled the world? That means even God died? The freedom to unmask. So there are various ways which we can prove the argument that to be that wrong. That. ড জাকিরের সঙ্গে আলাপ করি কাল রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বাংলায় ফর হিউম্যানিটি السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله واصحابه ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد فقد ارشد الباري وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهليه الاولى وقال النبي الامين صلى الله عليه وسلم صنفان من اهل النار لم اراهما قوم معهم سيات كاذنب البقر يضربون بها الناس বাংলার সুপ্রিয় দর্শক মন্ডলী দূরে থাকুন আর কাছে থাকুন আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুন কল্যাণের পথে রাখুন মঙ্গলের পথে রাখুন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য উপস্থিত হয়েছি তা হলো হেজাব তথা পর্দা হেজাব বা পর্দা একটি গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়কে কেন্দ্র করে আজকে আমরা কথা বলতে যাচ্ছি তা মানব জাতির সহজাত বিষয়েরই একটি অন্তর্ভুক্ত পর্দা এমন একটি গুরুত্বপূর্ণ জিনিস পর্দার গুরুত্ব প্রকাশ করতে গিয়ে আমরা প্রথমে বলতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন সৃষ্টি জগৎকে দুই ভাগে ভাগ করেছেন পাক বলেন ওমা ওমাওয়ালা সত্তা পাক নারী এবং পুরুষ সৃষ্টি করেছেন এবং তাদের কর্মক্ষেত্রের ভিতরেও কিছু পার্থক্য করেছেন কর্মক্ষেত্র পার্থক্য হওয়ার কারণে নারী এবং পুরুষের পর্দার গুরুত্ব অপরিসীম কিন্তু দুঃখজনক হলেও সত্য আজকে এই পর্দা লঙ্ঘিত হচ্ছে সর্বত্র আল্লাহ রবুল্লা আলমিন মানব জাতিকে সৃষ্টি করেছেন পশু পাখি সৃষ্টি করেছেন কুলকায়নাতের সকল এমন এমনকি জড় পদার্থের মধ্যেও আল্লাহ রব্বুল আলমিন বিপরীতমুখী বস্তু সৃষ্টি করেছেন পশুদের জন্য পর্দার প্রয়োজনীয়তা নেই কিন্তু মানুষের জন্য আল্লাহ পাক পর্দা অপরিহার্য করেছেন পর্দা এমন একটি গুরুত্বপূর্ণ এবাদত যেটা মুসলিম জাতির জন্য আল্লাহ পাক বিশেষভাবে ফরজ করেছেন মানুষের জন্য পর্দাকে গুরুত্বের সাথে দেখা হয়ে থাকে আল্লাহ রব্দুল আলমীর নামাজ ফরজ করেছেন সকালবেলা যদি আমরা ফজরের সালাত আদায় করি জহর পর্যন্ত আমরা ছুটি পাই জহরের সালাত আদায় করলে আসর পর্যন্ত ছুটি পাওয়া যায় আসরের সালাত আদায় করলে মাগরীব পর্যন্ত ছুটি পাওয়া যায় মাগরীবের সালাত আদায় করলে শাহ পর্যন্ত ছুটি পাওয়া যায় বোঝা গেল সালাদ ফরজ কিন্তু মাঝে মাঝে ছুটির ব্যবস্থা আছে আল্লাহ আল্লাহরাবুল আলমিন আমাদের জন্য সিয়াম ফরজ করেছেন রামাজানুল মুবারকের মাসে এক মাস সিয়াম পালন করলে এগারো মাস ছুটি পাওয়া যায় সুপ্রিয় দর্শক মণ্ডলী অনুরূপভাবে আল্লাপাক জাকাত ফরজ করেছেন বছরে একবার জাকাত দিলে সারা বছর ছুটি পাওয়া যায় জীবনে একবার হজ পালন করলে সারা জীবন ছুটি পাওয়া যায় কিন্তু পর্দা একজন মুসলিম ঘরের সন্তান যখন তার বোধ উদয় হয় যখন কিছুটা ভালো মন্দ বুঝতে শেখে তখন থেকেই তার উপরে কিছুটা পর্দা প্রযোজ্য হয় আমরা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাই যে একজন মুসলিমের জীবনের যৌবনে পদার্পণ করার পর থেকেই সার এই পর্দা তার উপরে পূর্ণাঙ্গভাবে ফরজ হয় সারা জীবন তার উপরে পর্দা ফরজই থাকে এমন কি মরার পরেও তাকে পর্দা সহই দাফন করতে হয় বিরাট গুরুত্বপূর্ণ বিষয় মানুষ যখন মরে যায় মরার পরে সেই মরা লাশেরও পর্দা রয়েছে সেই মরা লাশটিকেও পর্দা সহই দাফন করতে হয় বিনা পর্দায় দাফন করার কোনো সুযোগ বা অনুমতি ইসলামী শরীয়ত দেয়নি অনুরূপভাবে একজন অমুসলিম যদি মারা যায় তাহলে সেই অমুসলিমের লাশটাকেও উলঙ্গ করার অধিকার ইসলামী শরীয়ত দেয়নি তার সৎকার করার লোক যদি তার সমাজের কেউ না থাকে তাহলে মুসলিম সমাজের লোকেরাই তারা তার সৎকার করবে এবং তাকে মাটি চাপা দিয়ে দাফন করে দিবে তার ইজ্জত লুণ্ঠিত করার বা তার ইজ্জত হুরমতের উপরে আঘাত দেওয়ার অধিকার ইসলামী শরীয়তে নেই মানুষ হিসাবে এতটুকু তার পাওনা এটা হলো মানবীয় দাবি তাহলে আমরা বুঝতে পারলাম পর্দা মুসলিমের জন্য প্রযোজ্য অমুসলিমের জন্য প্রযোজ্য পর্দা সব সময়ের জন্য প্রযোজ্য আল্লাহ রব্বুল আলমিন মানুষের নারী পুরুষের কর্মক্ষেত্র ভিন্ন করেছেন নারীদেরকে দিয়েছেন অধিকাংশ বাড়ির কাজ বাড়ির দায়িত্ব সুপ্রিয় দর্শক মণ্ডলী আল্লাপাক নারী এবং পুরুষ দুইটি জাতি সৃষ্টি করেছেন নারী এবং পুরুষের মাধ্যমে পৃথিবীকে আবাদ করেছেন আল্লাহ রাবুল আলমিন মানব জাতিকে সৃষ্টি করেছেন চারটি পদ্ধতিতে এক নাম্বার পদ্ধতি হল নারী এবং পুরুষের সংস্রব ছাড়া যেমন আদম আলাইহিসাল্লা আল্লাহ পাক সৃষ্টি করেছেন কাদা মাটি ছেনে দ্বিতীয় নম্বর পদ্ধতি মা হাওয়া আল্লাহ পাক সৃষ্টি করেছেন আদম আলাইহিসাল্লা সালামের পাঁজরের হার থেকে সেখানে কোনো নারীর সংস্রব ছিল না পুরুষের মাধ্যমে নারীকে সৃষ্টি করলেন পাক আদম আলাইহিসাল্লা তুয়ালামের মাধ্যমে মা হাওয়া আলাইহ সাল্লাকে সৃষ্টি করলেন আদম আল্লাহ আল্লাফাক সৃষ্টি করলেন নারী পুরুষ উভয়েরই মাধ্যম ছাড়া মা হাওয়া আলাইহসাল্লাতু আসাল্লামকে সৃষ্টি করলেন শুধুমাত্র পুরুষের মাধ্যম গ্রহণ করে সেখানে কোনো নারীর মাধ্যম গ্রহণ করা হয়নি ইসারুহুল্লাহ আলহিসালু সালাম পাক সৃষ্টি করলেন বিবি মারিয়াম আলাইহ সাল্লা সালামের মাধ্যম গ্রহণ করে সেখানে কোনো পুরুষের মাধ্যম গ্রহণ করা হয় নেই সুপ্রিয় দর্শক মণ্ডলী আল্লাহ আব্বুল আলমিন চতুর্থ পদ্ধতিতে মানব জাতিকে সৃষ্টি করেছেন সেই পদ্ধতি হল নারী এবং পুরুষের সংস্রফে আল্লাহরাবুল আলমিন বলেন এই হান্না সুত্তাকু রকুদাকুমা وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا و نساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا مسنون الآية بابير مصنوع أمرائك عياتي بير خد بايهم أمرا آيات الله فاقبلين يا أيها الناس اتقوا ربكم হে মনুষ্য জাতি তোমরা তোমাদের রবকে ভয় করো ওয়াহেদা যিনি এক আত্মা থেকে এক ব্যক্তি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন ওয়া খালাকা মিনহাউজাহা এবং তার থেকেই তার স্ত্রীকে তার জোড়াকে সৃষ্টি করেছেন ওবাস্তা মিন হুমারি জালান কাশি রহানিস এবং তাদের দুইজন থেকে তাম পৃথিবীতে অনেক নারী পুরুষ পাক ছড়িয়ে দিয়েছেন বিস্তৃত করেছেন বিস্তার লাভ করেছে নারী পুরুষ এই দুইজন মহামানব থেকে এই যে চার প্রকার পদ্ধতিতে পাক মানব জাতিকে সৃষ্টি করেছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা বলতেছিলাম আমাদের নারী পুরুষের দায়িত্বের কথা এর মধ্যেই আমাদের সময় হয়ে গেল একটু সামান্য বিরতির একটু সামান্য সময়ের জন্য আপনারা অপেক্ষা করুন কিছুক্ষণ পরেই আপনাদের পাশে আবার ঘুরে আসছে ইনশাল্লাহ সেই তো একজন আদর্শ মুসলিম ওয়াম্যান আহসান উদ্দিন অ্যান্ড মিম ম্যান ইসলাম ওয়া হুয়া ওসেন তার সত্তাকে আল্লাহর জন্য একনিষ্ঠভাবে সৎকর্ম পরায়ণ হয়ে অনুগত করল তাই আমাকে আপনাকে হতে হবে আল্লাহর জন্য অনুগত হতে হবে একজন প্র্যাকটিসিং মুসলিম তাই একজন আদর্শ মুসলিম হতে হলে পিএসটিভি বাংলায় দেখুন আমার আলোচনা একজন আদর্শ মুসলিমের করণীয় কি কি রয়েছে সেই বৈশিষ্ট্য মালা যার কারণে বান্দা হতে পারে মহান আল্লাহর প্রিয় জানুন এই অনুষ্ঠান যোগে আদর্শ মুসলিম করণীয় ও বর্জনীয় প্রতি সোমবার মঙ্গলবার রাত সাড়ে নটায় আপন সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলে দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃসম্প্রচার সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বিস বাংলায় কোরান একটা চূড়ান্ত বার্তা মহাবিশ্বের মহাবিশ্বয় মহা গ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়তের ব্যবস্থা করেছেন কোরআন উইল রিমেইন এস দা মোস্ট মডার্ন বুক এভার এমন এক কিতাব যেই কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায় সমাজের মধ্যে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন রহমান মাদানির সাথে আসুন কোরআন দিয়ে জীবন গড়ি পরবর্তী অনুষ্ঠান পিস বাংলায় আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ বারাকাতু প্রিয় দর্শক মণ্ডলী আমরা সামান্য বিরতির পরে আবার ঘুরে এসেছি আপনাদের পাশে আপনারা ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন পাক আপনাদের ভালো রাখুন কল্যাণ করুন বলতেছিলাম পর্দার কথা পাক নারী এবং পুরুষ দুইটি জাতি সৃষ্টি করেছেন নারী এবং পুরুষের মাধ্যমে পৃথিবীকে আবাদ করেছেন আল্লাহ রাবুল আলমিন মানব জাতিকে সৃষ্টি করেছেন চারটি পদ্ধতিতে এক নাম্বার পদ্ধতি হল নারী এবং পুরুষের সংস্রপ ছাড়া যেমন আদম আলাইহি সাল্লা তুয়া সালামকে পাক সৃষ্টি করেছেন কাদা মাটি ছেনে দ্বিতীয় নম্বর পদ্ধতি মা হাওয়া আলাইহ তুয়াস সালামকে পাক সৃষ্টি করেছেন আদম আলাইহি সাল্লা পাঁজরের হার থেকে সেখানে কোনো নারীর সংস্রপ ছিল না পুরুষের মাধ্যমে নারীকে সৃষ্টি করলেন পাক আদম আলাইহী সাল্লা সালামের মাধ্যমে মা হাওয়া আলাইহা সালামকে সৃষ্টি করলেন আদম আলহি সালামকে আল্লাহ পাক সৃষ্টি করলেন নারী পুরুষ উভয়েরই মাধ্যম ছাড়া মা হাওয়া আলাইহা সাল্লা সালামকে সৃষ্টি করলেন শুধুমাত্র পুরুষের মাধ্যম গ্রহণ করে সেখানে কোনো নারীর মাধ্যম গ্রহণ করা হয় নেই ইসারুহুল্লাহ আল্লাহ পাক সৃষ্টি করলেন বিবি মারিয়াম আলাই হাসাল্লা সালামের মাধ্যম গ্রহণ করে সেখানে কোনো পুরুষের মাধ্যম গ্রহণ করা হয়নি সুপ্রিয় দর্শক মণ্ডলী আল্লাহরাবুল আলমিন চতুর্থ পদ্ধতিতে মানব জাতিকে সৃষ্টি করেছেন و انكروا شيء الآية ثمانية وعشرون الله رب العالمين يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق <applause> منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا مسنون الآية واحد বা বিয়ের হোক আমরা এই আয়াতটি পড়ে থাকি সেই আয়াতের সার মর্ম হলো এই পাক বলেন ইয়া ইয়াউহান্না সুত্তাকু রাব্বাকুম। হে মনুষ্য জাতি তোমরা তোমাদের রবকে ভয় করো আল্লাফসি ওয়াহেদা যিনি এক আত্মা থেকে এক ব্যক্তি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন ওয়া খালাকা মিনহা সাউজাহা এবং তার থেকেই তার স্ত্রীকে তার জোড়াকে সৃষ্টি করেছেন অব্যাস্তামিন হুমারি জালান কাসি রহানি এবং তাদের দুইজন থেকে তাম পৃথিবীতে অনেক নারী পুরুষ পাক ছড়িয়ে দিয়েছেন বিস্তৃত করেছেন বিস্তার লাভ করেছে নারী পুরুষ এই দুইজন মহামানব থেকে এই যে চার প্রকার পদ্ধতিতে পাক মানব জাতিকে সৃষ্টি করেছেন নারী জাতির গঠন প্রণালী পুরুষের চেয়ে অবশ্যই ভিন্ন শারীরিকভাবে মানসিকভাবে মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে মেডিকেল সায়েন্সের দৃষ্টিকোণ থেকে সব দিক দিয়েই দেখা যায় নারী এবং পুরুষ ভিন্ন প্রকৃতির হয়ে থাকে যেটা আল্লাহ রাব্বুল আলমিনের সৃষ্টির একান্ত অনুপম কৌশল সেই কৌশলের মাধ্যমে পাক এই পৃথিবীকে আবাদ করবেন তাই দুই ধরনের মানব আল্লাহ পাক সৃষ্টি করলেন দুই জাতিতে পরিণত করলেন এক জাতির নাম নর আর এক জাতির নাম নারী নর এবং নারী দুইজনের সহযোগিতায় এই পৃথিবী ফুলে ফলে পত্র পল্লবে সুশোভিত হয়ে উঠবে আল্লাহরাবুল আলমিন সেই ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ আব্বুল আলমিন রমণীদেরকে কিছু গুরু দায়িত্ব স্পেশালভাবে দিয়েছেন তাদের শারীরিক দুর্বলতা মানসিক দুর্বলতা এবং তাদের বুদ্ধিমত্তার বিচার বিবেচনার স্বল্পতা গঠন প্রণালীর ভিন্নতা এটা আল্লাহ পাকের অনুপম সৃষ্টি আল্লাহরাবুল আলমিন বলেন লেতাস কুনু ইলাই হ্যাঁ তোমরা যেন সেখানে গিয়ে শান্তি অন্বেষণ করতে পারো ওই জন্য রমণীদের কর্মক্ষেত্র আল্লাপাক ভিতরে রেখেছেন আর পুরুষদের কর্মক্ষেত্র বাহিরে রেখেছেন মাঠে ঘাটে রোডে চলতে ফিরতে সব জায়গায় কাজ করবেন পুরুষেরা পুরুষদেরকে দায়িত্ব চাপিয়ে দিয়েছেন রমণীদের ভরণ পোষণ দেওয়ার আর নারীদেরকে দায়িত্ব দিয়েছেন সন্তান লালন পালন করা সন্তান ধারণ করা সন্তানকে দুধ পান করানো। আল্লা পাগ বলেন। ওয়াল আলীদা তুইর দেয়ায় না আওলা দাহুন নাহাওলাইনি কামিলাইনি লিমান আরা দই উতিম মাররাদা ওয়ালাল মাওলুদিলাহু রিজকুহুন নামাককে সোয়াতুহুন নাবিলমারফ ওয়াল্লু আলীদা তুইর দেইনা আলা দাহুন নাহাওলাইনি কামিলাইন মাদেরকে দায়িত্ব আল্লা পাক দিয়েছেন। তারা তাদের বাচ্চাদেরকে পূর্ণ দুই বছর দুধ পান করাবে হাউ লাইন ই পূর্ণ দুই বছর দুধ পান করাবে যেটা অন্য কারো পক্ষে অন্য কোনো পুরুষের পক্ষে সম্ভব নয় এটা আল্লাহ রব্বুল আলমিনের দেওয়া একমাত্র ডিউটি যেই ডিউটি আল্লাহ পাক এই রমণীদেরকে দিয়েছেন এই ডিউটি পালন করার ক্ষমতা তাম পৃথিবী সমস্ত পুরুষ মিলে তাম পৃথিবীর সমস্ত শক্তিশালী বুদ্ধিমান জ্ঞানীগুণী পণ্ডিত মহাজন তারা মিলে যদি চিন্তা ভাবনা করেন যে আমরা এই সন্তান লালন পালন করার দায়িত্ব পালন করব তাহলে কশ্চিন কালেও তাদের দ্বারা এ দায়িত্ব পালন করা সম্ভব হবে না যেহেতু আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে এই গুরু দায়িত্ব দিয়েছেন আল্লাহ পাক বলেন সন্তানকে তার পিতা মাতার সাথে ভালো ব্যবহার করার কথা বলেছেন আল্লাপাক যেখানে সেখানে বলছেন যে তার মা তাকে পেটে ধারণ করে কষ্টের উপরে কষ্ট স্বীকার করে এই একটি গুরুদায়িত্ব পাক দিয়েছেন যেখানে কোনো সমতা বিধান করার কোনো সুযোগ নাই দুনিয়ার কোনো মানুষ যদি চিন্তা ভাবনা করে যে আমরা আধুনিক এই কম্পিউটার সায়েন্সের চূড়ান্ত উৎকর্ষ যখন হয়েছে সাধিত তখন আমরা নারী এবং পুরুষ আমাদের কার্যক্রম আমরা একটু ভাগ বন্টন করে নিই কালেও তারা তাদের এই কার্যক্রম ভাগ বন্টন করে নিতে পারবে না ব্যর্থ হবে অক্ষম হবে আর এই যে একটি কথা যে কথাটা আমরা বলছি যে নারী এবং পুরুষ কাজ ভাগ করে নিবে এক বছর সন্তানকে দুধ পান করানোর দায়িত্ব বাবা গ্রহণ করবে আর এক বছর সন্তানকে দুধ পান করার দায়িত্ব তার মা গ্রহণ করবে এটা যদি করতে চেষ্টা করে তাহলে এটা তো অসম্ভব জিনিস এটা অসম্ভব মানুষের জন্য এটা অসম্ভব পশুর জন্য পশুর ভিতরেও এই সমতা বিধান বা এই সাম্যের স্লোগান তারা দেয়নি আমরা আর একটু লক্ষ্য করে দেখি যে আল্লাহ রাব্বুল আলমিন যেই সু আপন হাতে মানুষকে সৃষ্টি করেছেন মানুষ আজকে দুঃখজনক হলেও সত্য যে সেই বিধানকে লঙ্ঘন করে রাব্বুল আলমিনের দেওয়া বিধান থেকে তারা বিচ্যুত হতে চায় সরে পড়তে চায় আল্লাহ আব্বুল আলমিন বলেন আফাগায়

আল্লাহর দেওয়া বিধান ইচ্ছায় অনিচ্ছায় মেনে নিতে বাধ্য হয়েছে আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সবাই আল্লাহর দেওয়া বিধান ইচ্ছায় অনিচ্ছায় মেনে নিতে বাধ্য হয়েছে আল্লাহরাবুল আলামিন বলতেছিলাম নারী এবং পুরুষের কর্মক্ষেত্র ভিন্ন হওয়ার কারণে আল্লাহ আল্লাহরাবুল আলামিন নারী জাতিকে মূলত বাড়িতে থাকার দায়িত্ব দিয়েছেন তাই পাক মহাগ্রন্থ আল কোরআনুল কারিমা বলেন সুরাতুল আহজাবের তেত্রিশ নম্বর আয়াত আমরা খুললে দেখতে পাই পাক বলেন ওকার না ফি বইয়ুতি তোমরা তোমাদের বাড়িতে অবস্থান করো ওয়লা পূর্ব জাহিলিয়াতের মতো জাহিলিয়াতের রমণীদের মতো অলঙ্গ বেহাই পনাও ও বেলেলা সাথে রাস্তা পথে ঘুরে না তোমরা তোমাদের বাড়িতেই অবস্থান করো সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা জানি একজন রমণী যেই বাড়িতে বাস করেন সেই বাড়িটি হয় তার বাবার নয়তোবা তার স্বামীর নয়তোবা বা তার ভাইয়ের নয়তোবা তার ছেলের ছেলের বাড়িতে হোক আর বাবার বাড়িতে হোক আর স্বামীর বাড়িতে হোক একজন রমণী বাস করেন কিন্তু পাক বললেন ওয়কার কুন্যা তোমরা তোমাদের বাড়িতে অবস্থান করো বাড়িতে পাক অনেক দায়িত্ব রমণীদেরকে দিয়েছেন শুধু তাই নয় যতগুলি দায়িত্বের কথা আমরা বললাম তার পাশাপাশি পাক চিরস্থায়ীভাবে এই নারী জাতিকে মাসে মাসে কমপক্ষে তিন থেকে দশ দিন স্থায়ী রোগ দান করেছেন যেই রোগের মাধ্যমে নারী জাতি অসহায়ত্ব বোধ করে নারী জাতি রোগাক্রান্ত অবস্থায় কাজ করতে গেলে আনইজি ফিল করে হিসাব করতে দিলে হিসাব ভুল করে ফেলে আল্লাহ রাব্বুল আলমিন এরকম বন্দোবস্ত তাদের জন্য দিয়েছেন কিন্তু আজকে আমরা এই সমান অধিকারের দাবিতে রাস্তায় রাস্তায় রমণীদেরকে নামিয়ে দেওয়া হচ্ছে বাড়ির কাজ তারা করছে না বাড়ির কাজ করতে পারছে না সন্তান লালন পালন করার দায়িত্ব পালন করছে চাকরানি চাকরানির হাতে সন্তান গিয়ে তার সর্বস্ব হারাচ্ছে তার আদবাখলাখ হারাচ্ছে তার জীবনের যেই চাওয়া পাওয়া পিতামাতার কাছে ছিল সেই পিতামাতার স্নেহ বাৎসল্যতা মায়ামমতা আজকে বিঘ্ন হওয়ার কারণে গোটা সমাজ জীবন আজকে হয়েছে দূষিত এবং কলুষময় সুপ্রিয় শ্রোতা মণ্ডলী ইসলামের এই সুশীতল ছায়াতলে আমাদেরকে আশ্রয় নিতে হবে ইসলামের বিধিবিধান মানতে আমরা প্রস্তুত থাকব এই বলে আজকের বৈঠক এখানে শেষ করলাম আকুল কউলি হাজা আস্তাকলাহ আলীলা কুমারে সাহরুল মুসলিমিন ফাস্তাকমিন কুল্লিজাম্মিন ওয়া তুবিলাই انه هو الغفور الرحيم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك

পবিত্র কোরআন অনুযায়ী সম্পদের সর্বোত্তম ব্যবহারের একটা উপায় হলো আল্লাহ পথে ব্যয় করা তার ইসলামের সঠিক ছড়িয়ে দেওয়ার মাধ্যমে। হলো একটা অলাভজনক ইসলামিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল যার মূল লক্ষ্য ও উদ্দেশ্য হল ইসলামের বাণী ছড়িয়ে দেওয়া ইসলামের সঠিক উপস্থাপনা করা বিনিয়োগের অত্যন্ত উত্তম ক্ষেত্র আর সম্পদকে পবিত্র করার একটা সোনালি সুযোগ

বিআইসি কোড আইবিওবিজিবি বাইশ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন অ্যাডমিন মানবতার সমাধান বিশ্বজাহান পরিচালনার জন্য সুন্দর একটি যদি বিধান না হয় তাহলে তার ধ্বংস অনিবার্য শেখ সৈফুদ্দিন তাই আসুন সুনার আলোকে জীবন গড়ার জন্যে পৃথিবী বাংলায় আপনাদের জন্য নির্বাচিত কিতাব বুলুবুল মারাম মিন আদিল্লাতি হকাম এর মাধ্যমে দার্শে হাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে শোনার এবং জানার জন্যে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দেখুন বলুবুল মারামের দার্সে হাদিস শুধুমাত্র পিস বাংলায় বুলুগুল মারা প্রতি রবিবার মঙ্গলবার ও বৃহস্পতিবার সন্ধ্যা ছটায় আপন সম্প্রচার দুপুর দেড়টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়